তারা জিরো পয়েন্টে খাওয়া দাওয়া করেন, তারা জিরো পয়েন্টে না গিয়ে এখানে এসে একদিন ট্রাই করেন, দেখবেন অবশ্যই খুবই খুবই ভালো টেস্ট পাবেন। খাবার দিল, খাবারের টেস্টটা বিশেষ করে সালাদ, সালাদ আজকে একটু খিরার সালাদটা, সরি শসার সালাদটা কাঁচা ঝাল আর হচ্ছে গিয়া সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে, যার কারণে টেস্টটা সেই অর্থ মারা মানে গোস্টটা আসলে মানে বললে কম হয়ে যাবে। আমি মানে খুবই আনন্দে খুবই তৃপ্তি সহকারে খেয়েছি আজকে। মাংসের স্মেলটাও খুব সুন্দর ছিল আমাদের সামনে আসার পরে, স্মেলটা নিয়েও খুবই ভালো লাগতেছিল, আর থালের উপর ঢালার পরে তো আরও সুন্দর লাগতেছিল, ওয়াও। আর চুই ঝাল ছিল বড় বড়, সাথে রসুনও ছিল, মোটামুটি ঝোল যতটুকু ছিল একবারে খাওয়া যায়। পয়েন্টে আপনার এক পিস খাওয়াচ্ছে, এখানে ছোট ছোট চার পিস খাওয়ার তৃপ্তি আলাদা। মাংসের পিসগুলো খুব ভালো আছে এবং মাংসগুলো খুবই সুন্দরভাবে ইয়া হয়, চার পিস করে মাংস দিছে এবং চুই ঝাল, এবং পরবর্তীতে আমরা যখন চাইছি তখন আমাদেরকে আলাদাভাবে শুয়ে এবং ইয়ে দিছে। সে স্পাইসি ছিল না, খাবারটা মোটামুটি খুব ব্যালেন্স ছিল। আমার মনে হয় যারা এখনো ট্রাই করেননি আপনাদেরও ট্রাই করা উচিত, খাবারটা আসলে মানের দিক থেকে বেশ ভালো। 160 টাকা নিয়েছিল, অন্যান্য জায়গায় 170 করে আমরা খাই। এই যে পানির ট্যাঙ্কিতে তো 170 করে ছিল না, আর ওইখানে 160 করে নিছে। আর খাবার রাইসটা আপনার মোটামুটি দুইবার নিলে একজনের জন্য পারফেক্ট হবে, একবার নিলে আসলে কম মনে হয়। আর আনলিমিটেড হচ্ছে, আপনি ঝোল টোল নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নেই। জিরো পয়েন্টে যেরকম চুই ঝালের ঝাঁজটা রয়েছে, এইখানে চুই ঝালের ঝাঁজটা একদম ডিফারেন্ট, একদম খুবই ডিফারেন্ট। আপনি মুখে দিলেই এর টেস্টটা বুঝতে পারবেন, আসলে না খেলে বোঝা যাবে না। আমার কাছে খুব ভালো লাগছে, আমি আগেও এখানে এসে খেয়েছি, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগছে যে আজকে একটু রিল্যাক্স ছিল। স্বাভাবিকভাবে এখানে অনেক ভিড় থাকে, বসার খুব একটা ঝামেলা হয়, কিন্তু আজকে আমরা যেহেতু হয়তো টাইমটা ঠিক ছিল যাওয়ার, এটা আমার খুব ভালো লাগছে, তৃপ্তি লাগছে। আর চাচার খাবার সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নাই, উনি আসলেই ভালো খাবার রান্না করে। আর আনলিমিটেড ঝোল, যেটা আসলে ওনারা বলে মশলা, আমরা ঝোল মশলা নিতে পারি, এবং বললে ওনারা আসলে যদি বলা হয় যে চুই ঝাল আলাদাভাবে বললে তখন ওনারা দেয় এটা, এবং রসুনও দিছে পরবর্তীতে। আরেকটা জিনিস ভালো লাগলো, ভাইও বললো যে সালাডটা ওনারা আসলে আমাদের স্পেশালভাবে মাখাই দিছে, জানি না এটা আগে আমি কখনো পাই নাই, আজকে প্রথম পাইলাম। তো সরিষা তেল দিয়ে মাখাই দিছে, এটা আসলে ক্যামেরা দেখে দিছে কিনা জানি না, পরবর্তীতে দেয় কিনা, এটাই আর কি। সব মিলাই আমার এক্সপিরিয়েন্স খুব আর আনলিমিটেড হচ্ছে, আপনি ঝোল টোল নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। সো ওকে, আজকের মতো এই পর্যন্ত।